2023 জুলাই মাসে বর্ষার আগমনে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম। কলকাতা থেকে উইকেন্ড ট্রিপে দু তিন দিনেই ঘুরে আসা সম্ভব। ঝাড়গ্রামের মল্লদেব রাজা স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেছিলেন। জঙ্গল খণ্ড থেকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জেলা সদর হওয়াতে ঝাড়গ্রাম রাজপরিবারের অবদান অনেক। 2017 সালের চৌঠা এপ্রিল থেকে ঝাড়গ্রাম জেলা হিসাবে স্বীকৃতি পায়। আগামী দিনে যারা ঝাড়গ্রাম ভ্রমণে যাবেন তারা যদি ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকতে চান তাহলে কিভাবে কোথায় কার সাথে যোগাযোগ করে বুকিং করবেন তার সম্বন্ধীয় তথ্য এই ভিডিওতে পাবেন। ভালোভাবে ঝাড়গ্রাম ঘোরার জন্য আপনাদেরকে তিন দিন থাকতে হবে। আজ প্রথম পর্বে আমি লোকাল সাইট সিং করাবো এবং দ্বিতীয় পর্বে গোপীবল্লভপুরের দিকটা ঘুরিয়ে নিয়ে আসব এবং তৃতীয় পর্বটা থাকবে বেলপাহাড়ি কাকড়াঝোর রেঞ্জ নিয়ে। এই জায়গাটির নাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। ঝাড়গ্রাম রাজবাড়ি যাওয়ার পথে আপনারা নতুন তৈরি হওয়া এই শিব মন্দিরটাতে অবশ্যই আসবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। খোয়াবগা যাওয়ার পথটা অসাধারণ। কাজুর জঙ্গল পার হলাম, এরপরে ইউক্যালিপটাসের বাগান। ঝাড়গ্রাম ভ্রমণে এসে আপনারা খোয়াবগা অবশ্যই বেড়াতে আসবেন। গ্রামের প্রত্যেকটি বাড়িতে অসাধারণ অঙ্কন শিল্প দেখতে পাবেন। ঝাড়গ্রাম স্টেশনে নামার পরে আমি একা টোটো রিজার্ভ করব ভাবছিলাম, তারপরে দেখলাম যে বেশ কিছু পর্যটক ওরাও ঝাড়গ্রাম ঘোরার প্ল্যান করছিল, তখন আমি ওদের সাথে জুড়ে গেলাম। আমি বললাম যে আমি একা টোটোটা রিজার্ভ যদি করি আমার খরচা বেশি হবে, তাই আমি এদের সাথে ঘুরছি। এখানে একটা ঐতিহাসিক জায়গাতে আছি। 1766 খ্রিস্টাব্দ থেকে 1816 খ্রিস্টাব্দ পর্যন্ত চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল। আর যে জঙ্গলমহল বলে যে খ্যাত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মানভূমের যে কিছুটা অংশ, সেই অংশের মানুষদের উপরে ব্রিটিশরা অত্যাচার শুরু করেছিলেন। ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ধলভূমগড় এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে কিভাবে চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল তার ইতিহাস আজ শোনাবো। লাঞ্চবক্সের প্রোপাইটার পিঙ্কি সাহু ম্যাডামের সাথে আপনাদের পরিচয় করাবো। আপনারা ঝাড়গ্রাম বেড়াতে এসে যে কোনো রকমের খাবার যদি খেতে চান তাহলে সরাসরি ওনাকে কল করে ফুড সার্ভিস নিতে পারেন। ম্যাডাম নমস্কার। ঝাড়গ্রামে এসে আপনারা কচি দেশি মোরগের মাংসর স্বাদ নিতে পারেন। একটু দেন। আমার নাম সঞ্জিত দে। আচ্ছা, ঝাড়গ্রামে থাকি। আচ্ছা, ঝাড়গ্রামেই থাকেন। আপনি কত বছর ধরে টোটো চালাচ্ছেন? আমার 3 বছর চলছে। আচ্ছা, ঝাড়গ্রামের দ্রষ্টব্য স্থানগুলো আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর ঝাড়গ্রামে আমি নিজে ভ্রমণে গিয়েছিলাম সকালে শিশির হোমস্টেতে। রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। আজ ভ্রমণের ভিডিও দেখুন, আগামী পর্বে সকালে শিশির হোমস্টের ভিডিও খুব শীঘ্রই আসছে। ঝাড়গ্রাম কিভাবে পৌঁছবেন? আপনারা যদি রেলপথে আসতে চান তাহলে আপনাদেরকে সাউথ ইস্টার্ন রেলে খড়গপুর টাটা সেকশনে খড়গপুর ও টাটার মধ্যবর্তী একটি স্টেশন ঝাড়গ্রাম আপনারা রেলপথে আসতে পারেন। হাওড়া থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স 155 কিলোমিটার, হাওড়া খড়গপুরের ডিস্টেন্স 116 কিলোমিটার। হাওড়া এবং সাঁতরাগাছি দুটি স্টেশন থেকে আপনারা এক্সপ্রেস এবং লোকাল ট্রেন পেয়ে যাবেন। ঝাড়গ্রামের হোটেলগুলোতে চেক ইনের টাইম মোটামুটি সকাল 9টা থেকে 11টার মধ্যে, তাই আপনারা হাওড়া থেকে সকালবেলায় ইস্পাত এক্সপ্রেস পাবেন এবং সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি ঝাড়গ্রাম প্যাসেঞ্জার ট্রেনটি পাবেন। দুটি ট্রেনের টাইমিং ও ভাড়া উল্লেখ করে দিলাম। যে সমস্ত পর্যটকের বাড়ি হাওড়া থেকে দূরে তারা হাওড়া থেকে বুধ বৃহস্পতি শনিবার দিন ইন্টারসিটিও পাবেন। এছাড়া হাওড়া ঘাটশিলা প্যাসেঞ্জারও আছে। নিজস্ব ফোর হুইলার বা বাইক নিয়ে এলে কোলাঘাট, চৌরঙ্গি এই সমস্ত জায়গা পার করে আপনারা লোধাশলি পৌঁছবেন। এখানে দেখুন বোর্ড দেওয়া আছে ঝাড়গ্রাম হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। লোধাশলি পৌঁছানোর পরে আপনারা ফ্লাইওভারের উপরে উঠবেন না, আপনারা ফ্লাইওভারের বাম পাশ দিয়ে যাবেন, তারপরে ডান দিকে বাঁকবেন। আর আপনারা যদি ফ্লাইওভারের উপরে উঠে যান তাহলে ফেকোর দিকে চলে যাবেন। মাইন্ড ইট, আপনারা ফ্লাইওভারে উঠবেন না, ফ্লাইওভারের গা ঘেঁষে আপনারা বাম দিক দিয়ে যাবেন, তারপরে ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে বাঁকবেন। রেলপথ কিংবা সড়কপথ আপনারা যেভাবেই আসুন না কেন, অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আপনাদেরকে এইভাবেই সবুজ অভ্যর্থনা জানাবে। তাই আপনারা এই বর্ষায় কিংবা সামনের পুজোতে কিংবা আগামী শীতের ছুটিতে ঝাড়গ্রাম বেড়ানোর প্ল্যান করতেই পারেন। ঝাড়গ্রাম রেল স্টেশনে পৌঁছানোর পরে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরে এই রাস্তাটা এদিকে সুভাষ পার্কের দিকে চলে আসছে। এই সুভাষ পার্ক পার করে আপনারা ওদিকটাতে আরেকটুখানি এগিয়ে গেলেই পাবেন পাঁচমাথা মোড়।
সুভাষ পার্ক এরিয়া এবং পাঁচমাথা মোড়ের দিকে যখন আপনারা যাবেন তখন অনেক টোটোওয়ালা পেয়ে যাবেন। এখানে এই সমস্ত যে টোটোওয়ালাগুলো দেখছেন যে কোনো একজন টোটোওয়ালার সাথে আপনারা দরদাম করবেন। তো চলুন দরদাম করা যাক। রেল স্টেশনে পৌঁছানোর পরে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম। বেরোনোর পরেই বাম হাতে পোস্ট অফিসটা পড়ল। পোস্ট অফিসকে বাম হাতে রেখে এগোতেই এখানে এক টোটোওয়ালাকে পেলাম। টোটোওয়ালা দাদার সাথে দরদাম করতে করতে আমি চার বন্ধুরা একসাথে ঘুরছিল সেই চারজনের সঙ্গে জুড়ে গেলাম। অর্থাৎ আমরা পাঁচজনে মিলে আজ সম্পূর্ণ শহরটা ঝাড়গ্রাম শহরের লোকাল সাইট সিনটা করব। এই মুহূর্তে সুভাষ পার্ক ক্রস করছি। আপনারা যখন পরিবারের চার পাঁচজনরা বা বন্ধু বান্ধব চার পাঁচজন একসঙ্গে আসবেন তখন টোটো বুক করলে আপনাদের খরচটা অনেকটাই কম হবে। সুভাষ পার্কের দিক থেকে আপনারা এগিয়ে আসবেন পাঁচমাথা মোড়ে। এই পাঁচমাথা মোড় থেকে আপনারা বেলপাহাড়ির দিকে এবং লোধাচুলি হয়ে খড়গপুরের দিকে যাওয়ার জন্য বাস এখান থেকেই পাবেন। ঝাড়গ্রামের মেন বাস স্ট্যান্ড নিউ বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড থেকে বাসগুলো এই পাঁচমাথার মোড়ে আসে, তারপরে বাস এখান থেকে কলকাতার দিকে যায়। এছাড়া ডান দিকে বেলপাহাড়ির দিকেও বাস যায়। এই হলো পাঁচমাথা মোড়। বাম দিকের রাস্তাটা রবীন্দ্র পার্কের দিকে যাচ্ছে, এই রাস্তাটা লোধাচুলির দিক থেকে আসছে, এই রাস্তাটা সোজা ওদিকে বেলপাহাড়ির দিকে বাঁকুড়ার দিকে চলে গেল। আপনারা যদি খুব ভোরবেলায় কলকাতা যেতে চান তাহলে কলকাতা যাওয়ার জন্য SBSTC-র বাস আপনারা এই পাঁচমাথা মোড় এখান থেকে পেয়ে যাবেন। এখন আমাদের অভিমুখ সোজা এই রাস্তাটা লোধাচুলির অভিমুখে, আর আমাদের পিছন দিকটা গেছে বেলপাহাড়ির দিকে। ম্যাপে, গুগল ম্যাপে আপনারা SBI ঝাড়গ্রামটা দিলেই পাবেন। তার ঠিক উল্টো দিকেই আছে SBSTC-র টিকিট কাউন্টার। আপনারা অ্যাডভান্স SBSTC-র বাসের টিকিট কেটে পরের দিনে কলকাতা যাত্রা করতে পারেন। এই হলো SBSTC-র বুকিং কাউন্টার। এখন আমাদের প্রথম গন্তব্য ঝাড়গ্রাম সাবিত্রী মন্দির। যারা জীবনে প্রথমবার ঝাড়গ্রাম ভ্রমণে আসবেন তাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এতটা ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি। সাবিত্রী মন্দির দেখার পরে আমরা ঝাড়গ্রামের বিখ্যাত মল্লদেব রাজপরিবারের নির্মিত ঝাড়গ্রাম রাজবাড়িতে যাব। সেই রাজবাড়ির রাজমাতা কুমোদকুমারী দেবীর নামে এখানে স্কুল তৈরি হয়েছে। স্কুলটার নাম কুমোদকুমারী ইনস্টিটিউশন। সবুজে মোড়া, শতবর্ষ পূরণ করা একটি বিদ্যালয়। একটা সময় ছিল যখন জঙ্গলমহলে আর এই ঝাড়গ্রামে অনেক পর্যটকরা আসতে ভয় পেতেন, কিন্তু বর্তমানে পরিস্থিতি বেশ ভালো। হাই রাইজ বিল্ডিং, শপিং মল এবং এখানে অনেক হোটেল, রিসর্ট, হোমস্টে বর্তমানে তৈরি হয়েছে। আমাদের ইরিক্সা দাদা সঞ্জিতবাবু আমাদেরকে সাবিত্রী মন্দিরের সামনে এনে এই বিখ্যাত বট গাছের সামনে দাঁড় করালেন। বেশ সুপ্রাচীন বট গাছ দেখে বুঝলাম। আপনারা পরিবার নিয়ে কী করবেন? ইস্পাত এক্সপ্রেস থেকে নামার পরে আপনারা সরাসরি হোটেল, রিসর্ট, হোমস্টেতে গিয়ে উঠবেন। আমি সকাল থেকেই আমার ভ্রমণ শুরু করে দিয়েছি। ঝাড়গ্রাম রাজবাড়ি ছাড়াও WBTDCL এবং ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টিতে থাকার ঠিকানার সন্ধান দেব। সাবিত্রী মন্দির সকাল 9টা থেকেই পর্যটক এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায়। মা দুর্গা এখানে দেবী সাবিত্রী রূপে পূজিতা হন। এই সাবিত্রী মন্দির ঝাড়গ্রাম রাজপরিবার অর্থাৎ মল্লদেব রাজপরিবারের পবিত্র মাতৃমন্দির। রাজা সর্বেশ্বর সিংহ জগন্নাথ দেবের দর্শনে গিয়েছিলেন। ফেরার সময় তিনি এক অজ্ঞাত কারণে ঝাড়খণ্ডের জঙ্গলে রয়ে যান। পরবর্তী সময়ে উনি স্বপ্নাদেশ পান। তারপরে রাজা সর্বেশ্বর সিংহ সম্পূর্ণ পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। আপনারা পাথরগুলো দেখুন। গোটা মন্দিরটা আমি যখন প্রদক্ষিণ করছিলাম এখানে সম্পূর্ণ মন্দিরটাই যে পাথর দ্বারা তৈরি হয়েছে তা লক্ষ্য করলাম। উপনয়ন, বিবাহবন্ধন এই সমস্ত আনন্দ অনুষ্ঠানগুলো আপনারা যদি এখানে করতে চান তাহলে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। সাবিত্রী মন্দিরের পিছন দিকেই আছে পুকুর। এখানে পুরাতাত্ত্বিকরা অনেক কিছু খনন করে পেয়েছিলেন। বর্ষায় গিয়েছিলাম বলে মন্দির প্রাঙ্গণে সবুজ গালিচা দেখে বেশ ভালো লাগছিল। আর এখানে আছেন দেবী মা দুর্গা। নামটা একটু বলেন। পার্শ্বশ্রী ঘোষাল। আচ্ছা, এখানে মন্দির কটা থেকে কটা পর্যন্ত সকালবেলায় খোলা থাকে? মন্দির 6টা থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে সকালবেলায়, আর সন্ধ্যাবেলায় 6টা থেকে 7:30 পর্যন্ত। আচ্ছা, যারা ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বা স্থানীয় মানুষরা এখানে কি কি অনুষ্ঠানগুলো তারা করতে পারেন, মানে অন্নপ্রাশন বা অন্নপ্রাশন, উপনয়ন, বিয়েবাড়ি, এইগুলো ইত্যাদি ইত্যাদি করতে পারেন। আচ্ছা, আর ফোন নম্বরটা যদি একটু বলেন। 7501091907। হ্যাঁ, পার্থসারথীবাবু, আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। সাবিত্রী মা সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার।
সাবিত্রী মন্দির দর্শন সম্পূর্ণ, এরপরে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য একটি শিব মন্দির দেখতে যাব। সাবিত্রী মন্দির দেখে নেওয়ার পরে সবাই সাধারণত ঝাড়গ্রাম রাজবাড়িতেই যান, কিন্তু আমাদের যে টোটো দাদা সঞ্জিতে দাদা ছিলেন তিনি বললেন চলো একটা শিব মন্দির তোমাদেরকে দেখাই। ঝাড়গ্রাম রাজবাড়ি ঢোকার আগে মাত্র 200 মিটার আগেই এই শিব মন্দিরটি তৈরি হয়েছে। তো এখানে এসে আমার বেশ ভালো লাগছে। আমাদের তৃতীয় গন্তব্য ঝাড়গ্রাম রাজবাড়ি। ইরিক্সা দাদার ফোন নম্বর আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা আপনাদের নিজস্ব ফোর হুইলার নিয়ে যখন আসবেন কোনো মতেই ভিতরে গাড়ি নিয়ে যাবেন না, ভিতরে গাড়ি নিয়ে যাওয়াটা নিষেধ। আপনারা আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য এখানে অ্যাভেলেবেল স্পেস পেয়ে যাবেন। এর উল্টো দিকেই আছে ঝাড়গ্রাম WBTDCL রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। বর্তমানে ঝাড়গ্রাম ফিল্ম ট্যুরিজমের জন্য বিখ্যাত। অনেক বিখ্যাত নামিদামি বাঙালি পরিচালকরা ঝাড়গ্রাম রাজবাড়িতে আসেন শুটিংয়ের জন্য। এখানে থেকেই ওনারা পার্শ্ববর্তী জায়গাগুলোতে শুটিং করেন। শুধু রাজস্থান থেকে রাজপুত রাজা প্রথম মানসিংহ তার যে সেনাপতি ছিলেন সর্বেশ্বর সিংহকে এই পূর্ব ভারতের এই জায়গাটা বিজয়ের জন্য পাঠিয়েছিলেন। সর্বেশ্বর সিংহ তিনি একা আসেননি, তিনি তার সাথে তার এল্ডার ব্রাদার তারা দু ভাই একসঙ্গে ঝাড়গ্রামের এই জায়গাতে চলে এসেছিলেন। সালটা ছিল প্রায় 1764 সাল। রাজা মানসিংহ যখন এখানে এসেছিলেন তখন তিনি এখানে 4 মাস ছিলেন। 4 মাস থাকার পরে রাজা মানসিংহ রাজস্থান ফিরে যান আর এই ঝাড়গ্রামটা দেখার দায়িত্ব দিয়ে যান তার প্রধান সেনাপতি সর্বেশ্বর সিং এবং তার দাদাকে। সর্বেশ্বর সিং এই ঝাড়গ্রামের দায়িত্বে থাকেন এবং সর্বেশ্বর সিংয়ের যে বর্দা তিনি বিষ্ণুপুরের দায়িত্বে থাকেন। তবে বর্তমান যে রাজবাড়িটি আপনারা দেখছেন তা কিন্তু রাজা সর্বেশ্বর সিংহ বানাননি। সুরম্য এই রাজপ্রাসাদ 1922 খ্রিস্টাব্দে বানানো শুরু হয় এবং 1931 খ্রিস্টাব্দে বানানো সম্পূর্ণ হয়। আর সুন্দর এই রাজপ্রাসাদটা বানিয়েছিলেন যিনি, তিনি হলেন ঝাড়গ্রামের প্রকৃত রূপকার রাজা নরসিংহ মল্লদেব। আসলে মল্লদেব এটি একটি উপাধি। রাজা সর্বেশ্বর সিংহ যখন এখানকার জঙ্গলমহলের মল্ল উপজাতিদেরকে হারিয়েছিলেন তখন তিনি উপাধি নিয়েছিলেন মল্লদেব। ঝাড়গ্রামের স্কুল, কলেজ, নাটকের জন্য হল, এই সমস্ত জায়গাগুলো ঝাড়গ্রাম রাজপরিবারের যিনি রাজা ছিলেন নরসিংহ মল্লদেব নিজ দায়িত্ব নিয়ে বানিয়েছিলেন। তাই নরসিংহ মল্লদেবকে একবার হলেও আপনারা এখানে এসে স্মরণ করবেন। এখানে বহু পুরনো সময়ে উত্তম কুমার যখন এখানে এসেছিলেন তখন সন্ন্যাসী রাজার শুটিং এখানে হয়েছিল এবং এই ঝাড়গ্রাম প্যালেসেই দুরেশগড়ের গুপ্তধনের মতন সিনেমার শুটিংও এখানেই হয়েছে। ঝাড়গ্রাম ভ্রমণে এসে যারা রাজবাড়িতে থাকার অভিজ্ঞতা নিতে চান তারা এখানে এই ঝাড়গ্রাম রাজ প্যালেস রিসর্টে এসে থাকতে পারেন। ওদিকে আছে অফিসটা, আমি অফিসের দিকেও যাওয়ার চেষ্টা করব। চলুন, ওদিকটাতে আছে অফিস এবং মন্দির, আমরা অফিস এবং মন্দিরের দিকে এগিয়ে যাই। প্যালেস দেখে নেবেন। প্যালেস দেখে নেওয়ার পরে আপনারা যখন এখানে আসবেন এখানে রাধা গোবিন্দজির মন্দির দেখবেন আর ওদিকটাতে আছে শিব ঠাকুরের মন্দির। এই হলো শিব মন্দির। শিব মন্দির দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ওদিকটাতে রাধা গোবিন্দর মন্দির আর এখানে আছে রাজা যেগুলো নিয়ে ঘোরাতেন সেগুলো এখানে রাখা আছে। এখানে এগুলো রাখা আছে। এখানে জানিয়ে রাখি ঝাড়গ্রাম রাজবাড়ির বাইরেই আছে ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্স। অনেকেই ভুল করেন, ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্স যেটি সেটা হলো ঝাড়গ্রামের পর্যটন দপ্তরের অধীনে থাকা একটি প্রপার্টি। কিন্তু আপনারা যদি ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকতে চান তাহলে এখানকার এই অফিসে যোগাযোগ করতে হবে। আমি রিসেপশনের ভিতরে গিয়েছিলাম, সেখান থেকে বেশ কয়েকটি তথ্য সংগ্রহ করে নিয়ে এলাম। অফিসিয়াল ওয়েবসাইট www.jhargrampalace.com এ ভিজিট করতে পারেন। এছাড়া এখানে বুকিং সম্বন্ধীয় তথ্য সংগ্রহের জন্য এই যে কার্ডটা আছে আমি দুটো নম্বর এখানে এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। নম্বর হলো 6294024319, সেকেন্ড নম্বরটা হলো 7811859101। তা রাজবাড়িতে থাকার অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে। আপনারা ওখানে গ্রাউন্ড ফ্লোরে থাকতে পারেন, পিছন দিকের অংশে রাজপরিবারের সদস্যরা থাকেন। এখানে এরকম একটা সুন্দর পরিবেশে রাজার হালে আপনাদের থাকা হবে। ঝাড়গ্রাম রাজ প্যালেসের অফিসিয়াল ওয়েবসাইট এবং যে বুকিং কন্ট্যাক্ট নম্বরগুলো আছে আমি সমস্ত কিছু এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টেও উল্লেখ করে দিলাম। রাধা গোবিন্দের বিগ্রহের পাশেই আছে জগন্নাথ দেবের মূর্তি। রথযাত্রার সময় এখান থেকে রথ বার হয়। রাজবাড়ির মূল প্রবেশদ্বার দিয়ে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে এখানে দেখুন লেখা আছে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স।
পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর পরিচালিত এটা হলো টুরিস্ট কমপ্লেক্স। পর্যটকেরা এখানেও স্টে করতে পারেন। ঝাড়গ্রাম রাজবাড়িটা হলো প্রাইভেট প্রপার্টি, আর এই যে প্রপার্টি আপনারা দেখছেন এটা হলো গভর্নমেন্ট প্রপার্টি, দুটো সম্পূর্ণভাবে আলাদা প্রপার্টি। এখানে স্টেইং এর ব্যাপারে চলুন, ওখানে অফিস আছে, আমি অফিসে তথ্য সংগ্রহ করে নেব। ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে আমি আগেও এসেছিলাম, মিস্টার নিমাই কুমার ঘটকবাবুর সাথে আমার আগেও পরিচয় হয়েছিল। এবারও ঝাড়গ্রাম বেড়াতে এসে স্যারের সাথে দেখা হয়ে আমার ভীষণ ভালো লাগছে। স্যার কেমন আছেন? নমস্কার। স্যার, WBTDCL এর আন্ডারে থাকা এই প্রপার্টিতে বুকিং এর জন্য পর্যটকেরা যোগাযোগ কিভাবে করবেন? ওয়েবসাইট এবং ফোন নম্বরের তথ্য যদি একটু দয়া করে দেন। আমাদের ওয়েবসাইট WBTDCL.WBTourism.gov.in, এখানে ঢুকে করতে পারবেন। আমাদের বুকিং কাউন্টার থেকে করবেন, কলকাতা সেন্টার 3/2 BBD বা ক্যালকাটা 1। আমাদের ফোন নাম্বার হচ্ছে 7477424854, এখানে ফোন করলেও আমরা সব করে দিতে পারবো। আচ্ছা, এখানে কী কী ক্যাটাগরির রুমস আছে? এখানে ভ্যারাইটিস ক্যাটাগরির আছে, 29 সব কটেজ আছে, 2900 থেকে শুরু আপ টু 6000। আচ্ছা, বাকি ওয়েবসাইটে গেলে তো তারা তো সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ওকে, ধরুন, ধন্যবাদ স্যার। এই হলো WBTDCL এর আন্ডারে থাকা প্রপার্টিটার রিসেপশন এরিয়া। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন, আপনারা রুমগুলোতে থাকতে পারেন। আর এখানে যখন আপনারা থাকবেন, এদিকটাতে আছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে আপনারা আপনাদের লাঞ্চ ডিনার সম্পূর্ণ করতে পারবেন। আর এদিকটাতে একটা সুবিশাল পুকুর আছে আর কটেজগুলো আছে। পরিবারের ছোট সদস্যদেরকে আপনারা যখন সাথে নিয়ে আসবেন, এখানে তারা খেলাধুলো করতে পারবে। আর যারা আপনারা বড়রা এখানে আসবেন, এখানে অসাধারণ সুন্দর এই পুকুর পাড়ে বসেও আপনাদের দারুণ সময় কাটবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, আপনারা যে ঋতুতেই আসুন না কেন, এখানকার এই পরিবেশ আপনাদের মন ছুঁয়ে যাবে। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে ইনি হলেন নূতন অতিথি। ছোট বড় সবাই এনার সাথে এখানে এলে অবশ্যই একবার সাক্ষাৎ করবেন। বলুন তো প্রাণীটির নাম কি, কমেন্ট বক্সে জানান। আপনারা এদিকেও থাকতে পারেন। এছাড়া এই টুরিস্ট কমপ্লেক্সের উল্টো দিকে একটি পুকুর আছে, আপনারা এদিকে পুকুরের পাড়েও অনেকগুলো কটেজ আছে, ওখানেও থাকতে পারেন। ওদিকে আছে কটেজগুলো। রাজবাড়ি দেখে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে সামনে এটা হলো গ্রিন পার্ক রেস্টুরেন্ট। এই রাস্তাটা সাবিত্রী মন্দিরের দিকে যাচ্ছে। এই রাস্তাই ঝাড়গ্রাম লোধাতলি রোড, ওটা লোধাতলি দিয়ে আসে, লোধাতলির দিক থেকে আসছে, এটা সাবিত্রী মন্দিরের দিকে যাচ্ছে। গুগল এবং ফেসবুক থেকে আমি ঝাড়গ্রাম লাঞ্চ বক্সের তথ্য পেয়েছিলাম। আমি লাঞ্চ বক্সে দুপুরের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেটার তথ্য আমি একটু পরে দিচ্ছি। এই হলো গ্রিন পার্ক, আপনারা এখানেও গ্রিন পার্কেও খাওয়া দাওয়া করতে পারেন। ঝাড়গ্রামের অন্যতম একটি ভালো রেস্টুরেন্ট গ্রিন পার্ক। তবে আমি নিজে লাঞ্চ বক্সে গিয়ে লাঞ্চ সেরেছিলাম। আপনারা যে হোটেলে যে রিসর্টেই থাকুন না কেন, লাঞ্চ বক্সে অনলাইন খাবার অর্ডার করতে পারেন। লোধাশরীর দিকে এই যে রাস্তা যাচ্ছে, এটা হলো রাজ্য সড়ক। আপনারা স্বামী বিবেকানন্দর স্ট্যাচুর সামনে এসে ডান দিকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চিল্কিগড়ের দিকে চলে যাচ্ছে। চিল্কিগড় কনক দুর্গা মন্দির এবং বেলপাহাড়ি কাঁকড়াঝোর আমি পরবর্তী সময়ে আরও আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব। বাম হাতে এটা হলো সারদাপীঠ স্কুল। সারদাপীঠ স্কুলকে বাম হাতে রেখে আপনারা সামনে এগিয়ে গেলেই বাম হাতে পাবেন প্রকৃতি পর্যটন কেন্দ্র। আমরা প্রকৃতি পর্যটন কেন্দ্র একটু পরেই যাব, তার আগে চলুন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের সবুজ রূপটা নিজেও দেখে আসি আর আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি। ঝাড়গ্রাম লোকাল সাইট সিং আপনারা যখন করবেন, তখন এই পথেই আপনারা লোধাশরী দিয়ে গেলে মোটামুটি 5-6 কিলোমিটার গেলে পাবেন ভেষজ উদ্যান এবং ফ্রিস গার্ডেন। ওই দুটো পয়েন্টও আপনারা টোটোওয়ালা দাদার সাথে কথা বলে চুক্তি করে নেবেন। আমি যে টোটোওয়ালা দাদার সাথে ঝাড়গ্রাম শহরটা ঘুরছি, চলুন সেই দাদার সাথে এরপরে পরিচয় করিয়ে দিই। আপনি কত বছর ধরে টোটো চালাচ্ছেন? আমার 3 বছর চলছে। আচ্ছা, 3 বছরে পর্যটকদের যে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন, সে ব্যাপারে যদি একটু বলেন। আমি প্রচুর টুরিস্টকে নিয়ে এসেছি, এদিক সেদিক ঘুরেছি, তারা খুব আনন্দিত হয়েছে। আপনার এই টোটো বা ই রিক্সা যদি বুক করতে চায়, তাহলে তারা আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে? ফোন নম্বর 9732997731। আচ্ছা, আপনি ঝাড়গ্রামের লোকাল সাইট সিং এবং কনক দুর্গা মন্দির, ভেষজ উদ্যান আর ওদিকে ক্রিস গার্ডেন, এই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেন। খাবগার ডিয়ার পার্ক, খাবগার ডিয়ার পার্ক আসবেন। আমি এখানে ফোন নম্বর দিয়ে দিলাম,
সরাসরি ফোন করে ওনার কাছ থেকে জেনে নেবেন যে প্যাকেজের রেট কি আছে, যে সময়ে যখন আসবেন তখনকার রেট জেনে নেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত খারসিলার ভিডিওগুলো দেখতে চাইলে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। একটু আগে একটু ভুল বলেছি, 7 কিলোমিটার নয়, ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে আপনারা যখন লোধাঘুরির দিকে যাবেন তখন 12 কিলোমিটার দূরে অবস্থিত আমলাচটি ভেষজ উদ্যান। আপনারা এই সুবিশাল ভেষজ উদ্যানে অবশ্যই যেতে ভুলবেন না। বর্ষার সময় যদি যান তাহলে দারুণ সুন্দর সবুজ রূপ দেখতে পাবেন। পার্সোনাল গাড়ি নিয়ে গেলে এখানে অ্যাভেলেবেল পার্কিং স্পেস। আপনারা গুগল ম্যাপে আমলাচটি ভেষজ উদ্যান লিখলেই এটা পেয়ে যাবেন। আমি গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টেও দিয়ে দিলাম। আপনারা আপনাদের টোটোওয়ালা দাদার সাথে যখন চুক্তি করবেন তখন বলে নেবেন যে 12 কিলোমিটার দূরে এই আমলাচটি ভেষজ উদ্যানেও যেতে চান, তাহলে আপনাদের রেট ঠিক সেইভাবে ঠিক হবে। আপনারা ভাবুন, আমলাচটি ভেষজ উদ্যানের বাইরের দৃশ্য এরকম, তাহলে ভিতরে কত প্রকারের উদ্ভিদ আছে। ঝাড়গ্রাম শুধু শালমহুয়ার দেশ নয়, এখানে এলে আপনারা বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবেন। ভেষজ উদ্যান দেখে নেওয়ার পরে আপনারা ক্রিস গার্ডেনে যাবেন, যদিও আমি ক্রিস গার্ডেনটা স্কিপ করেছিলাম। যারা উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন কিংবা যারা বাড়িতে বাগান এবং গাছপালার পরিচর্যা করে থাকেন তাদের কাছে এই জায়গা একটা স্বর্গ। অসাধারণ সুন্দর এই জায়গা, ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে। লাঞ্চ বক্সে অর্ডারের তথ্যটা এরপরে দেবো। ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত আমলাচটি ভেষজ উদ্যান এবং ক্রিস গার্ডেন দেখে আপনারা ঝাড়গ্রামের দিকে ফিরে আসবেন। আমি এরপরে আপনাদেরকে প্রকৃতি পর্যটন কেন্দ্রটা দেখাবো। আবারও সারদাপীঠ স্কুলের সামনে চলে এসেছি। ঝাড়গ্রাম শহরের দিক থেকে আপনারা এখানে এসে পৌঁছবেন আর আমরা ওদিকে আমলাচটি ভেষজ উদ্যানের দিক থেকে ঘুরে এলাম। আমি প্রকৃতি পর্যটন কেন্দ্রটা এবং চুয়াড় বিদ্রোহের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তার আগে লাঞ্চ বক্সে আমি কিভাবে খাবারের অর্ডার দিয়েছিলাম এবং কেমন পরিচয় হয়েছে চলুন তা দেখাই। ঝাড়গ্রাম ভ্রমণে এসে ঝাড়গ্রাম রেল স্টেশন, বাস স্ট্যান্ড বা যে কোনো হোটেলে বসে আপনারা আপনাদের রুমেই খাবার চান তাহলে আপনারা সরাসরি কল করুন লাঞ্চ বক্স। এনাদের ফুড ডেলিভারির দারুণ ব্যবস্থা আছে। লাঞ্চ বক্সের পথ চলা কবে থেকে শুরু হলো? করোনার সময় যখন লকডাউন হলো তখন থেকে আমি ভাবলাম যে ঘরে বসে থেকে কিছু একটা তো করতে হবে। তারপরে একদিন একটা মেয়ে এসে আমাকে বলছে, আন্টি কিছু করে দাও না, আমরা কোথাও বন্ধ, চারদিকে দোকান বাজার বন্ধ আছে, তাহলে তুমি কিছু বানাও, তাহলে তোমাদের কাছ থেকে আমরা নিব। তাই সেই লকডাউন পর থেকে ওইটাই আমার এখন নিজের ব্যবসাও হয়ে গেছে আর হাতে কিছু টাকা পাচ্ছি, তাতে আমি অনেক খুশিও হচ্ছি, এটাই আর কি আমার বক্তব্য। যাক, আমার ফিস তাহলে 120 টাকা, আমার মানুষ খেয়ে যেটা ভালো বলবে সেটাই আমরা খুশি আর কি। সম্পূর্ণ ফুড রিভিউটা পরে দিচ্ছি, চলুন এখন প্রকৃতি পর্যটন কেন্দ্রটা ঘুরিয়ে আনি। জঙ্গল পথে দেখালাম, এখন চলে এসেছি ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্রে। ল্যান্ডমার্ক হলো সারদাপীঠ স্কুল। আপনারা যারা ঝাড়গ্রাম বেড়াতে আসবেন এখানে প্রকৃতি পর্যটন কেন্দ্রটা তো দেখতে আসবেনই, এছাড়াও এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে থাকা কটেজও আছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এখানে থাকার জন্য কটেজ বুক করতে পারেন। আর যারা অন্যান্য হোটেলে বা রিসর্টে বা হোমস্টেলে থাকবেন তারা এখানে বেড়াতে এসে অধিকটাতে আছে যে একটা বিশেষ মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়াম। আমি সেই চুয়াড় বিদ্রোহের ইতিহাসটা এবং মিউজিয়ামটা আপনাদেরকে দেখাবো। মিউজিয়াম সোমবার দিন বন্ধ থাকে, বাকি যে কোনো দিন আপনারা সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে মিউজিয়ামে আসতে পারেন। এখানে জানিয়ে রাখি, আপনারা যদি এই ফরেস্ট কটেজগুলোতে থাকেন তাহলে একদম জঙ্গলে থাকার অভিজ্ঞতা লাভ করবেন এবং এখানে বিশেষ হাঁসের প্রজাতি এবং চালের রুটির স্বাদ নিতে পারবেন। এখানকার অফিসিয়ালদের সাথে আমি একটু পরে কথা বলার চেষ্টা করব, রিসেপশনের দিকে যাব। তার আগে চলুন আপনাদেরকে ট্রাইবাল মিউজিয়ামের ভিতরটা দেখাই। একটা ঐতিহাসিক জায়গাতে আছি। 1766 খ্রিস্টাব্দ থেকে 1816 খ্রিস্টাব্দ পর্যন্ত চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল। আসলে এই যে জঙ্গল আপনারা দেখছেন এখানে তারা কাঠ, মধু এই সমস্ত জিনিস সংগ্রহ করতে আসতেন। ব্রিটিশরা করলো কি, ব্রিটিশরা এই কাঠ সংগ্রহ করার জন্য এখানকার যারা সাধারণ মানুষ ছিলেন, ভূমিজ সম্প্রদায়ের মানুষ, কুরমি সম্প্রদায়ের মানুষ, তাদের উপরে ট্যাক্স বসালেন। তারা এই ট্যাক্স বসানোর বিরুদ্ধে প্রতিবাদ করলেন। তখন যারা জমিদাররা ছিলেন, জমিদাররা ব্রিটিশদের পক্ষ নিলেন। জমিদাররা বললেন যে যারা এই ট্যাক্স নেওয়ার বিরোধিতা করছে তারা হলো চুয়াড়, অর্থাৎ এখানকার যারা সাধারণ মানুষ তারা চুয়াড় হিসাবে পরিগণিত হতে থাকলেন। তো এই হলো চুয়াড় বিদ্রোহের ইতিহাস। 1766 খ্রিস্টাব্দ থেকে 1816 খ্রিস্টাব্দে সেই সময় মেদিনীপুর, বাঁকুড়া, মানভূমের মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
ভূমিজ সম্প্রদায়ের গঙ্গানারায়ণ সিংয়ের নাম উল্লেখযোগ্য। ব্রিটিশরা গঙ্গানারায়ণ হাঙ্গামার কথা বলেছিলেন। ধলভূমের জগন্নাথ সিংয়ের নামও উল্লেখযোগ্য। রঘুনাথ মাহাতো ব্রিটিশদের বিরুদ্ধে প্রাণ দিয়েছিলেন। সেদিন রঘুনাথ মাহাতো বলেছিলেন, আপন গাঁও আপন রাজ, দূর খেদা ব্রিটিশ রাজ। আর মেদিনীপুরের রানী শিরোমণি বীরাঙ্গনা সেই রানী গেরিলা বাহিনী নিয়ে অ্যাটাক করেছিলেন। আর ঝাড়গ্রামের কুইলাপাল রায়পুরের রাজা সুবল সিং দুর্জন সিংয়ের নামও উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ঝাড়গ্রামের জঙ্গলের ভিতরে যদি থাকতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। এখানকার যিনি অফিসিয়াল আছেন তার সঙ্গে একটু আলাপচারিতা পরিচয় করা যাক। নমস্কার, আপনার পরিচয়টা যদি একটু দেন। আচ্ছা আচ্ছা, এখানে থাকতে গেলে বুকিং বা যোগাযোগ কিভাবে করতে হবে? আচ্ছা, আমাদের টোটাল ছটা রুম আছে, ছটা রুমে আপনার বেশি ডবল বেড, জিএসটি নিয়ে 3300। আচ্ছা, অনলি লজিং এটা। আর ফুডিংয়ের জন্য আপনাদের এখানে রেস্টুরেন্টও তো আছে। আচ্ছা, আর এদিকটাতে সমস্ত কটেজগুলো আছে নাকি? টোটাল কটা কটেজ? হ্যাঁ, দেখিয়েছিলাম তখন এই জায়গাটা আমি পর্যটক বন্ধুদের সামনে তুলে ধরেছিলাম। আরো দেখা হয়ে ভালো লাগলো। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা এখানে আপনাদের প্রিয়জনের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারেন। আর এই স্পেসটা আপনারা দেখুন, এটা পুরোপুরিভাবে একটা গভর্নমেন্ট প্রপার্টি। আর এদিকটাতে এসে আপনারা লাঞ্চ ডিনার এখানে করতে পারেন। 3300 টাকা যেটা বললো রুমের ভাড়া, লাঞ্চ বা ডিনারের মূল্য ওখানে ধরা নেই। আপনারা এখানে এসে পেমেন্ট করবেন আর লাঞ্চ ডিনার সম্পূর্ণ করবেন। নিজস্ব গাড়ি বা বাইক থাকলে লাঞ্চ বক্সে গিয়ে আপনারা খেতে পারেন। ঝাড়গ্রাম থেকে আপনারা আপনাদের বাড়ি কিংবা রাজধানী কলকাতায় ফেরার সময় আপনারা যদি পার্সেল চান তাহলে ওনারা পার্সেলের ব্যবস্থাও করে দেন। ফেসবুকে একটা বেড়ানোর গ্রুপ থেকে আমি এখানকার ফোন নম্বর পেয়েছিলাম। নমস্কার, প্রোপাইটার পিঙ্কি সাহু পরিচালিত লাঞ্চ বক্সে আমি চলে এসেছি। ওনাদের এটা নিজ বাসভবন। আপনারা যে হোটেলে যে প্রপার্টিতে থাকবেন আপনারা অর্ডার করলে ঠিক এরকম আইটেমগুলোই আপনাদের প্রপার্টিতে এগুলো ডেলিভারি হয়ে যাবে। মাছের থালি, দেশি চিকেনের থালি, মটন থালি, এগ থালি, এটাই চাইবেন সরাসরি যদি কল করেন পিঙ্কি সাহু আপনাদেরকে সেই সমস্ত খাবারগুলো প্রোভাইড করবেন। বাড়ির শিশুরা যখন আসবে এরকম আলু ভাজা, কুঁদরি ভাজা তারা পেয়ে যাবেন। লোকাল তাজা শাকসবজি দিয়ে রান্না করা আইটেমগুলো পেয়ে যাবেন। যে পটলের যে গ্রেভি, এই গ্রেভির স্বাদ দুর্দান্ত। আপনার চলুন মাছের ঝোলের স্বাদ নেওয়া যাক। ঝোল ও মাছের টেস্ট ভালো। আপনারা চিকেন তো সবসময়ই খান। আপনারা পিঙ্কি ম্যাডামকে যদি বলেন দেশি চিকেনের থালি আপনাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, উনি তাও বানিয়ে দেবেন। আর সমস্ত কিছুই আমার বেশ ভালো লাগলো। পর্যটক হিসেবে আমি যখন এখানে বেড়াতে এসেছিলাম তখন ওনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি। ম্যাডাম নমস্কার। আপনারা প্রোপাইটার পিঙ্কি সাহুকে সরাসরি ফোন করে ওনার থেকে ফুড সার্ভিসটা নিতেই পারেন। তো আপনারা সরাসরি এই নম্বরে কল করুন আর সুন্দর সুন্দর খাবার খান আর তৃপ্ত হয়ে ঝাড়গ্রাম থেকে আপনাদের নিজের বাড়ি ফিরে যান। নমস্কার, ধন্যবাদ। ঝাড়গ্রাম লোকাল সাইট সিং আমি একটা ভিডিওতেই দেখাবো ভেবেছিলাম, কিন্তু ভিডিওটার লিঙ্ক অনেক বেড়ে যাবে তাই খোয়াবগা এবং চিল্কিগড়ের দিকের যে ভিডিওর অংশটা আছে তা আমি দ্বিতীয় পর্বে আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন বর্ষার রূপ দেখার জন্য। আগামী পর্বে আমি আপনাদেরকে চিল্কিগড় কীভাবে যাবেন এবং চিল্কিগড় রাজবাড়ি এবং বর্ষায় ডুলুং নদীর অসাধারণ রূপ আপনাদের সামনে তুলে ধরব। আমি যে ই রিক্সা দাদার সাথে ঘুরেছিলাম তার ফোন নম্বর এখানে উল্লেখ করব আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আর যাদের সাথে ঘুরেছিলাম তাদের সাথে একটু পরিচয় করাবো। ই রিক্সা দাদা সঞ্জিত দাস সার্ভিসে আমি ভীষণ রকমের খুশি হয়েছিলাম এবং আমার যারা সহযাত্রী ছিল তাদের সাথে আমার ঘুরতে কোনো অসুবিধা হয়নি। আপনারা যখন পরিবারের 4-5 জন একসাথে মিলে একটা ই রিক্সা বুক করবেন তখন আপনাদের খরচ অনেকটাই কম হবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ঘোরা এবং খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আমি সোলো ট্রাভেলার, তবে মিস্টার রাহুল বিশ্বাস আমার ক্যামেরা ধরায় অনেক সাহায্য করেছিল। অভিজিৎ ভাইয়ের সাথে নতুন পরিচয় হয়ে বেশ ভালো লাগে। পর্যটক ধ্রুববাবুর ঝাড়গ্রাম ভালো লেগেছিল। এড়ানোর যত আনন্দ তা তো সব ছোটদেরই। ছোট রাহুল বেশ মজা করেছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, দুর্গা দুর্গা।